এতদিন যাবত যে মোবাইল চোরদের আমরা সন্ধান করছিলাম, অনেক মোবাইল চোরকে তাদের কাছে মোবাইল উদ্ধার করছি, কিছু মোবাইল তারা ভেঙ্গে যন্ত্রপাতিগুলো বিক্রি করছে, কিন্তু এখন আমরা যে চক্রটা ধরেছি সে মক্রটা হলো তারা মানে শাহবাগের মোড় এলাকার, আমরা দেখতে যে কলাবাগান থানাধীন ইস্টার্ন প্লাজার সপ্তম তলায় তারা সেখানে চুরাই মোবাইল তৈরি করে, অর্থাৎ নকল মোবাইল, অর্থাৎ বিভিন্ন মোবাইল চুরি করে, চুরি করে আবার ওই পার্ট দিয়ে আবার তারা নকল মোবাইল তৈরি করে, এবং সেটারও আমরা অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা যেটা দেখলাম প্রায় কলাবাগান থানার ইস্টার্ন প্লাজা হতে প্রায় তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ভিভো, ওপো, আইফোন, রেডমি, রিয়েলমি স্মার্টফোন সহ নোকিয়া বাটনের মাদারবোর্ড সহ বিভিন্ন যন্ত্রপাতি আমরা সেখান থেকে উদ্ধার করি। এবং তারা দ্বিতীয় আসামিরা যদিও লেখাপড়া নাই কিন্তু তারা অষ্টম শ্রেণী কেউ পঞ্চম শ্রেণী, তারপরও তারা এই মোবাইল ফোনগুলি তারা নকল তৈরি করছে এবং বাজারজাত করছে, এবং আমরা প্রায় যে বিভিন্ন মডেল, এই বিভিন্ন মডেলের প্রায় 370টি মোবাইল আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি, এবং আরও মোবাইল তারা তৈরি করার জন্য তারা যেখানে যন্ত্রপাতি পার্টস রয়েছে তারা আরও তৈরি করত, কিন্তু আমরা মোবাইলই উদ্ধার করেছি 370, এর মধ্যে তাদের মডেলের মধ্যে হল ভিভো, ওপো, রেডমি, এমআই, রিয়েলমি, আইফোন, নোকিয়া, এরকম বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল তারা নকল করছে, এবং তারা যে তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি তারা এই তিনজনেই স্বীকার করেছে তারা এই কাজটা প্রায়শই করে এবং বিভিন্ন জায়গায় কম দামে তারা বাজারজাত করছে, এবং তাদের এই চক্রের সাথে আরও কারা জড়িত রিমান্ডে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব যেন আরও কেউ এটা প্যাট্রনাইজ করে কিনা, এবং তারা কোন কোন মার্কেটগুলিতে কাদের কাছে এগুলি বিক্রি করে এবং তারা তাদের কাছ থেকে কারা মোবাইলটা কিনে কিনে ওই মোবাইলের আদলে তারা কম দামে বিক্রি করছে সেটা বের করে আমরা মনে করি অন্যদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।